সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি। আমবাড়িহাটে সপ্তাহে দুই দিন বসে, শুক্রবার এবং সোমবার। আজ শুক্রবার 5 নভেম্বর 2021, এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে। তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। উন্নত মানের ফ্রিজিয়ান বা জার্সি গরুগুলো আজকে এখান থেকে কী দরে বিক্রি হচ্ছে, সেই জার্সি গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং সে সাথে জানিয়ে দেবো যে কতটুকু করে দুধ হয়। ভাইয়া, এটা আপনার? আচ্ছা, এই যে দুধের ওলানটা তো বেশ ঝুলানো। কত দাম, মানে দুধ হয় কতটুকু? 25 লিটার দুইবারে। কত চাইলেন, দাম কত চাইলেন? 2,10,000। গাভি কি জোয়ান? জোয়ান 2,10,000 চাওয়া। কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া? 180। বিক্রি করা যাবে কত হলে? 190,000 হলেই বিক্রি হয়ে যাবে। এই যে গাভী, আর বাচ্চা কি আরিয়া না বকনা? ওইটা বাচ্চা। এই যে আমরা একটু দেখাই, এই যে বাচ্চাটা, এই যে দেখি বাবু, দেখি এই যে আরিয়া বাচ্চা, এই যে বাচ্চা। চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা, এটা কয়টা দাঁত চাচা? 6 দাঁত হচ্ছে। দুধ কতটুকু হয়? 12। কত হলে বিক্রি করা যাবে চাচা? 180। আচ্ছা, লাস্ট 180 চাইলেন। আর বাচ্চা কোনটা? ওইটা আরিয়া না বকনা? আরিয়া বাচ্চা, সার বাচ্চা। মানে সর্বশেষ 180 হলে দিবেন? সর্বশেষ 180,000 হলে এই যে বিক্রি হবে। তা আমরা একটু দেখি, যে এই পাশে একটা দেখছি, আমরা এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া, এটা কার আপনার? এটা হলিস্টিন ফ্রিজিয়ান না? দুধ কতটুকু হয় ভাইয়া? দুধ ভাই সকালবেলা 8-9 কেজি লিগ্যাল। 8-9 কেজি লিগ্যাল সকালবেলা? আর বিকালবেলা 3-4 কেজি, মানে সব মিলিয়ে 12 কেজির মতো হয়। 10-12-14 এরকম বাচ্চা এটা? বাচ্চা, বেটি, বেটি বাচ্চা। এই যে দেখেন, বেটি বাচ্চা। কত চাচ্ছিলেন দাম ভাইয়া গায়ে বাচ্চা? 240 চাওয়া। এই দেখেন কত বলে এখন পর্যন্ত? 160। 55। কত হলে রাখবেন? 75,000 হলে। এটা বয়স কেমন ছিল? 4 দাঁত, মানে প্রথম বাচ্চা নাকি? প্রথম বাচ্চা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে যাবো। কোন সময় দহন করা হয়? বিকালে, রাতে আর সকালে। এই যে বাচ্চা কোনটা? বাচ্চা সাদা প্রিন্টের বাচ্চা। এই যে এইটা বাচ্চা তো বেশ সুন্দর। কত চাচ্ছিলেন দাম? 4.5 লাখ। কত বলছে এখন পর্যন্ত? 2.5 লাখ। 2.5 বলছে। কত হলে রাখা যাবে সর্বশেষ? 3 পার হইতে হবে। এই যে দেখেন, 32 লিটার দুধ হয়, যেটা উনি বলছে আর কি। 3 লাখ পার হলে বিক্রি হবে। আর এটাও আপনার চাচা? এটা কত চাইলেন? 1,85,000। এটা বয়স ছিল কয় দাঁত? 6 দাঁত। এই দেখছেন। আর বাচ্চা কোনটা? এইটা বাচ্চা বকনা না সার? এটা সার বাচ্চা। কত পর্যন্ত দাম আছে এটা? 150 উঠছে। এটা চাওয়া পাওয়া কত ছিল আপনার? 8 পান্ডিল, মানে 1,80,000। এটা কতটুকুর দুধ হচ্ছে এখন? 17-18 কেজি দুধ হচ্ছে। 1,80,000 হলে এটা বিক্রি হবে। এই যে আমরা একটু দেখালো, কোনো দোষ নাই ভাই, কোনো দোষ দোষী পাবো না। করো, আমরা একটু চলে যাবো এই পাশে। কত চাচ্ছিলেন এটা? 150। আচ্ছা, এই যে কয় দাঁত বললেন গাভীর? 6 দাঁত বকনা বাচ্চা। কত বলছে এখন পর্যন্ত? 30 পর্যন্ত। লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন? 40, মানে 1,40,000।
এখন দুধ কতটুকু হচ্ছে ভাইয়া? 10 দুই বেলায়। 10 কেজি দুই বেলায় হচ্ছে 40,000 হলে 1,40,000 হলে বিক্রি হবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এপাশে আরো কিছু দেখছি আমরা, এগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আপনার এটা, এটা কয় দাঁত ছিল বয়স? কত হলে বিক্রি হবে সর্বশেষ? 1,65,000। এর নিচে দেওয়া যাবে না? সাইটের নিচে কোনো আলোচনা নাই, মানে 1,65,000 সাইট পার হইতে হবে আর কি। ভাই আসসালামু আলাইকুম, আপনারটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া? 50-55 বলে। আর কত হলে বিক্রি করবেন? 70। দুধ কতটুকু হয়? 2×22 কেজি। দাঁত কয়টা ভাইয়া? 6টা। বাচ্চা কি, আড়িয়া বাচ্চা? ষাঁড় বাচ্চা। দেখানোর চেষ্টা করি আপনাদের। এপাশে একটা দেখছি, এটা একটু দামে ধরা দিব। চাচা আসসালামু আলাইকুম, আপনার চাচা এটা দুধ কতটুকু হচ্ছে? কতটুকু দুধ হচ্ছে? 10 কেজি। কেজি দেখছেন গাভি। আর বাচ্চা কি আরিয়ানা? বকনা? বকনা বকনা। কত দাম চাইলেন? 2,00,000। কত বলছে? কত? 1,40,000-45,000। 1,40,000-45,000 পর্যন্ত বলে, 2,00,000 চাওয়া। কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ? 1,55,000। 1,55,000। এটা মানে বয়স কেমন, কয় দাঁত? 8 দাঁত জোয়ান। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা আমবাড়িহাটে অবস্থান করছি, তো দেখছেন যে আমবাড়িহাটে কিন্তু মোটামুটি কালেকশন খুব আজকে বেশি উঠেছে, মানে গাভী গরু বাচ্চা সহ অনেক বেশি আমরা দেখছি এখানে। এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আজকে এখান থেকে কী দ্বারা বিক্রি হচ্ছে উন্নত মানে হলিস্টিন ফ্রিজিয়ান গায়ে এবং বাচ্চাগুলো। ভাইয়া এটা কি আপনার? আমরা একটু দেখি, কত চাচ্ছিলেন দাম? 2,45,000। না এটা খালি আড়িয়া খাবো। ও শুধু ইয়াটা পৃথকভাবে বিক্রি কিনে নিয়েছে 45। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।